নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত শুরু করছি এখনকার এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পশু সেই সেগমেন্ট যেখানে আপনাদের জন্য রয়েছেন আপনাদের প্রিয় শ্রী গোপাল ভট্টাচার্য এবং আপনারা জানেন যে কিভাবে ভালো থাকতে পারেন আপনারা সেটা নিয়ে কিন্তু অনুষ্ঠান চলছে তারই বলা ভালো আজকের অনুষ্ঠানটাও তারই একটা কন্টিনিউয়েশন পার্ট হিসেবে থাকছে প্রথমে স্বাগত জানাচ্ছি গোপালদাকে অনেক স্বাগত নমস্কার ধন্যবাদ আমি তো গত শুক্রবার থেকেই আমি অনুষ্ঠানে আপনাদের বলতে শুরু করেছিলাম যে আমাদের কি করে আমরা ভালো থাকব কি করে আমরা মানে খারাপ সময় তো একটা চলছেই হ্যাঁ কারণ এখনো আর্থিক জায়গাটা বহু মানুষের টালমাটাল হয়েছে শারীরিক জায়গায় অনেকেই সমস্যা ভোগ করছেন অনেকের স্বজন হারা হয়েছে এর মধ্যে প্রচুর মানুষের তো প্রত্যেকের প্রতি সমবেদনা জানিয়ে বলি দেখুন সব কিছুই তো চলবে কিন্তু আমাদের তো ভালো থাকতে হবে আমাদের তো এগিয়ে যেতে হবে ওই যে কথা আছে না চড়ই বেতি তো আমাদের এগিয়ে যেতে হবে তো সেই জন্য আমি আজকে থেকে টপিক ওয়াইজ বলবো টপিক ওয়াইজ কেমন মনে করুন প্রথম টপিক ফার্স্ট টপিক হচ্ছে মনে করুন শরীর স্বাস্থ্য কেন খারাপ হয় অনেকে আছে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম দেখুন শারীরিক দিক থেকে কয়েকটা জায়গা হচ্ছে খুব ইম্পর্টেন্ট অনেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের রোগ ভোগের সমস্যা ভোগ করে অনেকে সাডেনলি হঠাৎ কোনো ধরনের বড় ধরনের অসুস্থতার কবলে পড়ে আবার অনেকে এমন কোনো রোগে ভোগেন যার কোনো চিকিৎসা নেই বা ভুল পথে তার চিকিৎসা হয় আবার অনেকে আছেন সারা বছরই গ্যাস অম্বল এসবের সমস্যা ভোগ করে আবার অনেকে এরকম আছেন যে কি বলে বিভিন্ন ধরনের গায়ে হাত পায়ে প্রচন্ড ধরনের ব্যথা বেদনা এগুলো লেগেই রয়েছে তাছাড়া মনে করুন ভাইরাল ফিভার দেখুন ডাক্তারি শাস্ত্র তো রয়েছে সেটা তো আমরা তো হেল্প নেবই কিন্তু আমাদের ভালো থাকতে গেলে আমরা ভগবানের ব্লেস তাকে কিভাবে আমরা সুস্থতা কামনা করব যে আমি তার কাছে কামনা করব সেই সম্পর্কে আমি বলবো তাছাড়া আর্থিক দিক থেকে কি করে আর্থিক ভাগ্য ভালো হবে আর্থিক দিক থেকে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে চাকরি নেই সেখানে আর্থিক জায়গাটা খারাপ আবার চাকরি আছে সেখানে কোনো উন্নতি নেই সার্ভিস করছেন কোনো উন্নতি নেই ব্যবসা করছেন কোনো উন্নতি নেই আবার চাকরি বা ব্যবসা ভালোই করছেন কিন্তু মাসের শেষে দেখা যাচ্ছে আপনি যত টাকাই মাইনে পান না কেন যত টাকাই রোজগার করুন না কেন সেই টাকাটা আপনি সেভিংস করতে পারছেন না বা সঞ্চয় করতে পারছেন না মনে করুন আপনি চাকরি করুন আর ব্যবসা করুন মাঝে মাঝে দেখছেন বাড়ির অসুস্থ হয়ে পড়ছে আবার একটা বাড়ি এইটা ঝামেলা আপনি যে গাড়ি কিনেছেন সেই গাড়িতে একটা প্রবলেম সেখানে টাকা বের এইভাবে ক্রমান্বয়ে চলতেই থাকছে আপনার টাকার সঞ্চয় হচ্ছে না আর্থিক সঞ্চয় হচ্ছে না ট্রান্সফার বা প্রমোশন আপনার ভালো কিছু হচ্ছে না দীর্ঘদিন ধরে একই জায়গায় পড়ে রয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার মতের ভীষণ অমিল চলছে তো এই অনেকগুলো বিষয় অনেকগুলো প্রসপেক্ট আবার সন্তানের ব্যাপার নিয়েও অনেকে সমস্যা ভোগ করেন তো এরকম অনেকগুলো প্রসপেক্ট রয়েছে আমি একটা একটা করে যাব যেমন আজকে বলবো শরীর নিয়ে তারপর আবার নেক্সট দিন আবার একটা এপিসোড নিয়ে বলবো তো যাই হোক আমি যেটা বলছিলাম যে একটা ছোট গল্প দিয়েই আমার এই এই এপিসোডটা শুরু করি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে দেবের কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠাকুরকে জিজ্ঞাসা করছেন পরমাত্মা কী ব্রহ্ম কী ঈশ্বর কী তখন ঠাকুর হেসে জবাব দিচ্ছে খুব সহজ সরলভাবে যে পরমাত্মা বা ব্রহ্মকে কি চেনাও তো সহজ ব্রহ্ম হচ্ছে নিরুত্তর তুমি তাকে প্রার্থনা করলে ব্লেস করলে না করলে তার কিছু এসে যায় না কিন্তু সঠিক কথা হচ্ছে ব্রহ্ম অর্থাৎ যিনি পরমাত্মা যিনি ঈশ্বর তাকে যদি আমরা সঠিক মনে যদি ডাকি সঠিকভাবে যদি ডাকি তিনি প্রত্যেকটা ভক্তের মনের ইচ্ছা তিনি পূরণ করতে বাধ্য এটা তাকে তাকে ডাকতে হবে যথাযথ নিয়মে তো এই যে শারীরিক জায়গাটা যেটাকে নিয়ে বলছিলাম যে শরীর স্বাস্থ্যের জায়গাটা দেখুন দীর্ঘস্থায়ী রোগ ভোগ আপনার যদি জন্মকোষ্ঠীতে শনি খারাপ জায়গায় থাকে তাহলে আপনি ক্রনিক রোগে ভুগবেন একটা এমন একটা কোনো রোগ হতে পারে যেটাকে নিয়ে আপনি দীর্ঘদিন ধরে আপনি ভুগতে থাকবেন শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা বা ব্যথা যদি প্রচণ্ড জ্বালা যন্ত্রণা বা প্রচণ্ড ব্যথা যারা মনে করুন আর্থাইটিস প্রবলেমে ফেস করেন বা ভোগ করেন কেটে যাচ্ছে পড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এইগুলো যদি আপনার জন্মকোষ্ঠীতে মঙ্গল গ্রহ খারাপ থাকে সেগুলো দেয় আর এই যে ভাইরাল ফিভার সেটা কোভিড হতে পারে আবার মনে করো ভাইরাল জ্বর হতে পারে সেই সর্দি কাঁচি হাঁচি ইত্যাদি এগুলো রাহুর কারণে দিয়ে থাকে সুতরাং শরীর স্বাস্থ্যের ব্যাপারে তিনটে গ্রহ মানুষকে ভোগায় হেলথের ব্যাপারে শনি মঙ্গল রাহু আর কেতু হচ্ছে এমন একটা গ্রহ যে গ্রহের কারণে ভুল চিকিৎসা হয় নেগেটিভ চিকিৎসা হয় তার রোগটা ধরাই পড়লো না এক রোগ আর চিকিৎসা হয়ে গেল আর একভাবে তাতে মানুষ আরও অসুস্থ হয়ে পড়লো তো আমি আসবো আলোচনায় যে
শারীরিক জায়গাতে আমরা কি করে ভালো থাকবো? মনে করুন আপনার কোনো একজন প্রিয় মানুষ দীর্ঘদিন ধরে অসুস্থতা ভোগ করছে, তো আপনি কি করবেন, কি করা উচিত আপনার, যেখান থেকে আপনি ভগবানের কাছে কিভাবে প্রার্থনা করবেন, সেই প্রার্থনার পদ্ধতিটাই আমি বলবো। আমি তো ডাক্তার নই, কিন্তু আমরা ভগবানকে একবার প্রার্থনা করতে পারি। প্রার্থনা করলে, ব্লেস করলে, তার প্রার্থনা করলে তার ব্লেস নিশ্চয়ই আমরা পাবো। সেই প্রার্থনার উপায় কি, মাধ্যম কি, সেটা নিয়ে বলবো। দেখি ফোনে কে আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, বীরভূম বোলপুর থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? আমি দীপালি দত্ত বলছি, বীরভূম থেকে, বীরভূম বোলপুর থেকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। আচ্ছা, মেয়ের সম্বন্ধে জানবেন। মেয়ের কি নাম? অপরাজিতা দত্ত। অপরাজিতা দত্ত, দেখেন আপনি রেগুলার অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি, অনেক দিন থেকে দেখি, আমি টোটকা গুলো করি। আচ্ছা, বেশ। কি টোটকা করো? টোটকা গিয়ে শনি যেটা পাঁচ ফল দান করতে বলেছিলেন, জলে ভাসিয়ে দিতে, সেটা করি। কবে করেছো ওটা? ওই যে কালী পুজোর দিন, ওই চতুর্দশী, শিবরাত্রির পরের দিন অবস্থা, সেই পরের দিন। আর দুর্বা দিই, ওই গণেশকে দুর্বা দিই, আরো করি ওগুলো। এতটা বেশ বেশ। আপনার পরিচিত এসেছেন কেউ? আমার পরিচিত মানে আমার এক দূর সম্পর্কে দাদা গেছিল, সাংসারিক অশান্তি, অত ঠিক হয়েছে। বাহ, খুব ভালো। বল শুনি, আজ ডেট অফ বার্থ, মেয়ের ডেট অফ বার্থ শুনি। অপরাজিতা। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 17 ডিসেম্বর 1992। সময়? 8:45 সকাল। সকাল 8:45। কোথায় জন্মস্থান? সিউড়ি। সিউড়ি, বীরভূমে জন্ম? হ্যাঁ। আচ্ছা বেশ, রাশি লগ্ন এগুলো জানা আছে? হ্যাঁ। আচ্ছা আমি বলছি, মেলাও। প্রথম কথা হচ্ছে, সিউড়িতে জন্ম, বীরভূমে যেটা পাওয়া যাচ্ছে, জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, মকর লগ্ন কন্যা রাশি, মকর লগ্ন কন্যা রাশি, আর জন্ম নক্ষত্র যেটা পাওয়া যাচ্ছে, উত্তর ফল্গুনি নক্ষত্র নরগণ। ভাদ্র মাসে শনিবারগুলো হচ্ছে অশুভ। আচ্ছা, এর পক্ষে যেটা হচ্ছে 2-7-9 শুভ সংখ্যা, 4-8 অশুভ সংখ্যা, শুক্র শনি বুধ হচ্ছে শুভবার, বৃহস্পতি রবি হচ্ছে অশুভবার। যে কোনো ধরনের লোহার, আগের দিনেও বলেছি যে এগুলো চারটে ধরনের ধাতুকে আমি বেশি প্রেফার করি ধারণ করানোর জন্য 12টা রাশির সাপেক্ষে, সেটা হচ্ছে লোহা, তামা এবং ব্রোঞ্জ। লোহা, তামা, ব্রোঞ্জ, এই লোহা, লোহার যে কোনো ধরনের একটা লকেট হোক বা লোহার যে কোনো ধরনের একটা রিং হোক, এটা পুড়িয়ে রাখবে। এইটা হচ্ছে হরোস্কোপ। হরোস্কোপ এইটা প্রথম কথা হচ্ছে, লগ্নে শুক্র শনি এমনি ভালোই হবে, লগ্নে শুক্র শনি থাকলে রুচিশীল হয়, হ্যাঁ, রান্নাবান্নাও ভালো জানে, কাজের হাত ভালো থাকে, হ্যাঁ, খুব মিশুকে হয়, কিন্তু সব কাজ একটু দেরিতে হবে, স্লো হবে, মাঙ্গলিক দোষ রয়েছে। শোনা যাচ্ছে? পড়াশোনার জায়গা ভালোই হবে, উচ্চশিক্ষার যোগও রয়েছে, চাকরি বাকরিরও যোগ রয়েছে, তবে মাঙ্গলিক দোষ রয়েছে, যেটা বিয়ের ক্ষেত্রে ভালো নয়, বিয়ে হতে প্রচন্ড দেরি হবে এবং ম্যারেজ লাইফ নিয়ে সমস্যা হবে। কি জানতে চাইছো বলো? ওই বিয়ের জন্য জানতে চাইছি, বিয়েটাই জানতে। ওই তো বলে দিলাম আমি, মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষ সপ্তম স্থানে, আগের দিনও বলেছিলাম সপ্তমে মঙ্গল এবং অষ্টমে মঙ্গল। 92-তে জন্ম, তার মানে অলরেডি অনেকটাই বয়স হয়ে গেছে, প্রায় 30 এর কাছাকাছি। সপ্তমে মঙ্গল তাহলে দেখা যাবে তোমার কি হবে জানো তো, প্রচুর সম্বন্ধ আসবে, প্রচুর দেখাশোনা হবে, কিন্তু ওই ফাইনাল মুহূর্তে গিয়ে কোথাও গিয়ে একটা যেন বাধা পড়বে বা আটকে যাবে। কি বললাম বুঝলে? হ্যাঁ, কতদিনে সেটাই হচ্ছে, কতদিনে যোগ আছে দিয়ে, এখনো 2 বছর দেরি আছে বিয়ে, 2 বছর? হ্যাঁ, এখনো 2 বছর দেরি আছে, মাঙ্গলিক দোষটাকে একটু ঠিক করার চেষ্টা করো। আমি বলি, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, আপনি তো বোলপুর থেকে ফোন করছেন, এবার বাইরের চেম্বারগুলো সমস্তই কিন্তু আস্তে আস্তে ওপেন হচ্ছে এবং প্রত্যেকটা জায়গাতেই নাম নেওয়া চলছে, আপনারা বুকিং করান, বুকিং করানো চলছে বাইরের চেম্বারগুলির জন্য। তো যেহেতু আপনি বীরভূম থেকে ফোন করেছিলেন, আমি বলবো আপনি চেষ্টা করুন, যদি আসানসোল, দুর্গাপুর কিংবা বর্ধমান কোথাও একটা এসে আপনি দেখাতে পারেন, নাম একবার অবশ্যই লিখিয়ে রাখুন। 8584038631 এবং 637
শেষে এই যে দুটো নম্বর, এই দুটো নম্বর হচ্ছে একবারে প্রধান বুকিং নম্বর। এর পাশাপাশি গড়িয়াহাটের জন্য তো আপনারা জানেন, যারা গড়িয়াহাটে নাম লেখাবেন 9007935831 এই নম্বরে ফোন করুন। বাগবাজারের জন্য ফোন করুন 8584038635 এই নম্বরে। বারাসাত বর্ধমানে যারা বুকিং করাবেন তারা ফোন করুন 8584038640 এই নম্বরটাতে। আমি একটু বলে নিই যে দেখুন, এখনো কিন্তু আমাদের পাবলিক ট্রান্সপোর্ট শুরু হয়নি। না, পাবলিক ট্রান্সপোর্ট মানে বাস টাস তো সেরকম চলছে না, প্রাইভেট গাড়ি হয়তো চলছে একটা সার্টেন টাইম পর্যন্ত। তো সেই জন্য বাগবাজারে যারা দেখাতে চাইছেন ফোনেই নাম লেখাতে পারেন 8584038635, এটা হচ্ছে বাগবাজারের নাম্বার। যারা বাগবাজারে দেখাতে চাইছেন এখন ফোনে নাম লিখুন, চেম্বার ওপেন হলে তারা আপনাদের বলে দেবে এই দিনে ডেট আছে, সেই দিন এসে এখন সরাসরি দেখাতে পারবেন। আর গড়িয়াহাটের ক্ষেত্রেও তাই, গড়িয়াহাটের নাম্বার হচ্ছে 9007935831, দক্ষিণ কলকাতার একদম গড়িয়াহাট ক্রসিংয়ে যশোদা ভবনে আমার চেম্বার রয়েছে 9007935831। গড়িয়াহাটেও যারা দেখাতে চাইছেন তারা ফোনেই এখন নাম লেখান, ওরা যেদিনকে চেম্বার ওপেন হবে সেই দিনকে বলে দেবে যে এই দিন চেম্বার রয়েছে, আপনারা চলে আসবেন, সেই দিনকে এসে সরাসরি দেখিয়ে দেবে। একদম একদম। বারাসাতের ক্ষেত্রেও এবং বর্ধমানের ক্ষেত্রেও তাই, বারাসাত এবং বর্ধমানের নাম্বারটা একই 8584038640। যারা বারাসাতে দেখাতে চাইছেন বা বর্ধমানে দেখাতে চাইছেন 8584038640 নাম লেখাবেন। আর যারা দুর্গাপুরে দেখাতে চাইছেন তারা ফোনে নাম লেখাবেন হচ্ছে 9748749041, এটা হচ্ছে দুর্গাপুরে দেখার, ফোনেই নাম লেখান সব জায়গায়। আর এই যে 31 যে নাম্বারটা রয়েছে, দেখুন কৃষ্ণনগর, কৃষ্ণনগরের পরের স্টপেজ কি বহরমপুর, বহরমপুরের পরের স্টপেজ কি মালদা, মালদার পরের স্টপেজ কি শিলিগুড়ি, শিলিগুড়ির পরের স্টপেজ কি কোচবিহার, কোচবিহারের পরের স্টপেজ কি গৌহাটি, গৌহাটির পরে কি আগরতলা। এই যে জোনটা, অর্থাৎ কৃষ্ণনগর থেকে শুরু করে আগরতলা পর্যন্ত যে জোনটা রয়েছে, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, কোচবিহার, গৌহাটি এবং আগরতলা, এই এখানে যারা দেখাতে চাইছেন তারা যে নাম লেখাবেন যে নাম্বারটা সেটা হচ্ছে 8584038631। আর এইদিকে যদি চলে যাই বর্ধমান থেকে যদি শুরু করি, বর্ধমান, তারপর হচ্ছে আসানসোল, মেদিনীপুর, হলদিয়া, এই যে চেম্বারগুলো রয়েছে এই চেম্বারগুলো ওই যে নিচে যে নাম্বারটা দেখুন 8584038637 এই নম্বরে আপনারা ফোন করে এখানে নাম লেখাতে পারেন। আর অনলাইন কনসালটেন্সি এখন চলছে, প্রত্যেক দিনই আমি 10-11 জন করে অনলাইন কনসালটেন্সি দেখছি, 8017301562 এটা হচ্ছে অনলাইন কনসালটেন্সির নাম্বার। কারণ অনলাইন কনসালটেন্সিটা অনেক সময় লাগে, আধ ঘন্টা ভিডিও কনফারেন্সে আমি কথা বলছি, কথা বলার পরে পুরো হরোস্কোপটা পাঠিয়ে দিচ্ছি, প্লাস হচ্ছে পুরো এক পাতা পুরো প্রেডিকশন আপনার চলে যাবে আপনার কাছে, আপনার চাকরি কবে, বিয়ে কবে, কবে থেকে উন্নতির সময়, কি মন্ত্র পাঠ করবেন, এবং এটা আমার নিজের হাতে লেখা, কোনো টাইপ করা থাকবে না, আমার নিজে হাতে লেখা থাকবে এই প্রেডিকশনটা। হ্যাঁ, টোটাল মানে আপনার লাইফে কি হবে এক পাতা প্রেডিকশন চলে যাবে, এবং কি বলে আপনার পুরো হরোস্কোপটাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে, কী মন্ত্র পাঠ করবেন, কবে থেকে উন্নতি, কী চাকরি, কী ধরনের চাকরিতে চাকরির যোগ রয়েছে বা কী ধরনের পড়াশোনার যোগ রয়েছে। সেই জন্য অনলাইনটা একটু খাটনির ব্যাপার, প্রচুর খাটনি। হ্যাঁ, অনলাইনটা অনেক, কেন আমার স্টাফ তো প্রচুর কিন্তু এখন মাত্র দুজনকে নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে, তারা বাড়ি থেকেই কাজ করছে। তো যাই হোক, অনলাইনের নাম্বার হচ্ছে 8017301562, এটা হচ্ছে অনলাইনের নাম্বার। যারা মনে করুন সমস্যার মধ্যে রয়েছেন, যারা মনে করুন মানে একটা মেন্টালি একটা মানে কি বলবো ফ্রাস্ট্রেশনের মধ্যে রয়েছে, যেটা হচ্ছে না, চাকরি হয়েও হচ্ছে না, চাকরির পরীক্ষা দিচ্ছেন পাচ্ছেন না, বা বড় বড় ইন্টারভিউ দিচ্ছেন কেটে যাচ্ছে, ট্রান্সফার হচ্ছে না, বা ভালো প্রমোশন হচ্ছে না, বা এই যে বিয়ে হচ্ছে না দীর্ঘদিন ধরে, বা বৈবাহিক জীবন নিয়ে সমস্যা, বা কোনো মামলা মোকদ্দমায় ফেঁসে আছে, বা চাকরিতে কোনো উন্নতির কোনো যোগ নেই, ওই একটা চলে যাচ্ছে, অনেকে তো চাকরি চলে গেছে এই লকডাউনের মধ্যে। তো আপনারা এই সংক্রান্ত যারা মেন্টালি সত্যি ওয়ারিড, মানুষ ভাবছেন যে আপনার কি আছে, আপনার কি হতে পারে, কোন দিকে সময়টা যাচ্ছে, তো সেটার জন্য জানার জন্য 8017301562 এটা হচ্ছে নাম্বার। শুনি মনে হয় একজন কেউ ফোনে আছে। হ্যাঁ, একেবারে আগরতলা থেকে আছেন একজন ফোনে, কে রয়েছে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বলুন বলুন। হ্যাঁ নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন, কার সম্বন্ধে জানবেন? নমস্কার স্যার, আপনাকে নমস্কার স্যার। হ্যাঁ আপনি টিভির ভলিউমটা কমিয়ে দিন স্যার।
আমি আমার ছেলের জন্য জানব। বলুন বলুন ছেলের জন্য। ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে চিন্ময় বণিক। হ্যাঁ চিন্ময়, বলুন। চিন্ময় বণিক, তার ডেট অফ বার্থ হচ্ছে 25/6/1998। 25? হ্যাঁ 25/6/1998। হ্যাঁ সময় বলুন। হ্যাঁ 25/6/1998। হ্যাঁ সময় বলুন। 11:30 AM কোথায় জন্মস্থান? আগরতলা। আগরতলা, আগরতলা, আগরতলা জন্ম। আগরতলায় যারা আছেন তারা, যারা দেখাতে চাইছেন তারা ওই 8584038631, এইটা হচ্ছে আগরতলার বুকিং নাম্বার, এই নাম্বারে নাম লেখাতে হবে। যাই হোক, আপনার ছেলের ডেট অফ বার্থ অনুযায়ী সোমবার ছিল? হ্যাঁ স্যার সোমবার ছিল। সোমবার ছিল কন্যা লগ্ন কর্কট রাশি, কন্যা লগ্ন কর্কট রাশি। 98 স্যার 98 25/6/98। সেটাই তো বলছি বারবার, যেটা 98 না 90, আপনি বারবার 90 90 করছেন। 98 স্যার 25/6/98 98 তাহলে 90 হয়ে গেছে। যাই হোক, 25/6/90 বৃহস্পতিবার, কন্যা লগ্ন মিথুন রাশি, কন্যা লগ্ন মিথুন রাশি, জন্ম নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্র দেবগণ, আষাঢ় মাসের সোমবারগুলো ঘাতক বা অশুভ, 179 শুভ সংখ্যা, এই 179 অশুভ সংখ্যা, 458 শুভ সংখ্যা, বুধ শুক্রবারগুলো হচ্ছে শুভবার, মঙ্গল বৃহস্পতিবারগুলো অশুভবার, যে কোনো ধরনের ব্রোঞ্জের যে কোনো ধরনের লকেট বা রিং যদি হাতে রাখতে পারে সেটা ভালো। এমনি মিথুন রাশি আপনার যেহেতু ছেলের সময় ভালো নয়, ঢাইয়া চলছে, April 2022 পর্যন্ত ঢাইয়া চলবে, এই সময় দেখা যাবে আর্থিক এবং কর্মক্ষেত্র নিয়ে সমস্যা চলবে, মানসিকভাবেও খুব একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাবে এবং হেলথ নিয়েও কিন্তু, শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু সমস্যা ভোগ করবে। April 2022 পর্যন্ত সময়টা কিন্তু ভালো নয়। এমনি মেধাবী, পড়াশোনায় ঠিক আছে, পড়াশোনার জায়গা ভালোই দেখছি, কিন্তু চাকরি বাকরি বা কেরিয়ারের উন্নতি সেইভাবে হতে চাইছে না, আর্থিক দিক থেকে ভোগাবে এবং এই সময়টা কর্মস্থান এবং পার্টিকুলারলি কর্মস্থানের ব্যাপারে খুব খারাপ সময়। বলুন কি জানতে চাইছেন স্যার? এই জন্য সামনে এবার বিটেক ফাইনাল মানে বেরোবে, অগাস্ট মাসে বেরিয়ে যাবে, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে ও। হ্যাঁ বুঝতে পেরেছি, আমি তো বললাম পড়াশোনায় ভালো, পড়াশোনার জায়গাটা ঠিক আছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে বেরিয়ে গেলেও দেখাবেন কবে বেরোবে, আগস্টে, আগস্টে হ্যাঁ, কিন্তু চাকরি বাকরির প্লেসমেন্ট পেতে পারবে না, মানে এখন ঢাইয়া চলছে তো ভালো চাকরি বাকরি পেতে সমস্যা হবে, এই হচ্ছে ব্যাপার। কি করতে হবে? ভালো করে চার্টটা দেখান, কোন জায়গাটা ভালো করলে, দেখুন একটা মানুষের, আমি দেখুন আমি তো 28-29 বছর দেখছি, একটা মানুষের জন্মচক্রে যদি আমরা যে উপাচারগুলো বলি তার কার্যকারিতা একটা আছে, কিন্তু একটা মানুষের লাইফটাকে ভালো বানাতে গেলে, ভালো জায়গায় যেতে গেলে কিছু নিজেকে রেক্টিফাই করা, কিছু মন্ত্রের পজিটিভ ভাইব্রেশন রেগুলার নিয়মিতভাবে উচ্চারণ করা, এবং তার পাশাপাশি হচ্ছে জ্যোতিষের যদি ঠিকমতো যে যে জন্মচকে যে দোষগুলো আছে সেগুলোকে যদি প্রতিকার প্রতিবিধান করা যেতে পারে, নিশ্চয়ই একটা মানুষ খারাপ জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে। মনের জোর রাখতে হবে, মেন্টাল কনফিডেন্স থাকতে হবে, মনের জোর রাখতে হবে, ডিপ্রেস হলে ভেঙে পড়লে চলবে না, মন্ত্রের উচ্চারণ, কিছু কিছু মন্ত্র পাঠ এবং তার সঙ্গে জ্যোতিষের পার্মানেন্ট কিছু প্রতিকার রয়েছে, কেননা জ্যোতিষশাস্ত্র তো এক আধ বছরের শাস্ত্র নয়, কেউ যে যতই বলুক আমি মানি না, তার বিয়েটা হয় আমাদের পাঁজির যে নিয়ম অনুযায়ী সেই নিয়মেই তার বিয়ে হয়, পাঁজিতে যে বিয়ের ডেটটা দেওয়া থাকে সেটা আমাদের জ্যোতিষের, আমরাই ক্যালকুলেশন করে ওই ডেটগুলো সেই নিয়মেও আজকাল হচ্ছে। তো মানি না যারা বলে তারা দুমুখ কথা বলে, একদিকে বিয়ে করছে পাঁজির নিয়ম মেনে, আবার ওদিকে বলছে জ্যোতিষ মানি না। তো আবার পুজো, যে পুজোর যে তিথিগুলো, পুজোর যে পদ্ধতিগুলো, পুজোর যে ইয়েগুলো, রথযাত্রা থেকে শুরু করে যে কোনো পুজোর তিথি নির্ধারিত হয় জ্যোতিষের গ্রহ নক্ষত্রের হিসাব ধরে, জোয়ার ভাটা চন্দ্রের জন্যই হয়, আবার এই পূর্ণিমা অমাবস্যাতে মানুষের শরীরে বাতের ব্যথা বৃদ্ধি পায়, জলজ প্রভাব বৃদ্ধি পায়। তো জ্যোতিষ কেউ বললো মানি না মানি সেটা বড় কথা না, 6,500 বছর আগে থেকে এর সৃষ্টি, যতদিন পৃথিবী থাকবে, যতদিন মানুষ্য সভ্যতা থাকবে সারা পৃথিবীতে এই শাস্ত্র নিয়ে পড়াশোনা হয়েছে, এই শাস্ত্র নিয়ে চর্চা হয়েছে, সেটা গ্রিক হোক, মিশর হোক, কী বলে চায়না হোক, সমস্ত দেশে হয়েছে। তো সুতরাং এটাকে নিয়ে যথাযথভাবে যদি প্রয়োগ করা যায় একজন মানুষের জীবনে ভালো হতে পারত। যেটা নিয়ে বলছিলাম যে যাদের শরীর খুব খারাপ থাকে তারা কী করবেন, তারপরে আমি পরে ফোনটা নেব, যাদের শরীর খুব খারাপ থাকে তারা 8 দিন দীপ দান করবেন, আপনার বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি হোক বা কোনো মানুষই হোক 8 দিন দীপদান করবেন। 8 দিন দীপদান কিভাবে করবেন আমি আসবো আলোচনা, ফোনটা দেখে নিই। কে রয়েছেন? নমস্কার। হ্যালো নমস্কার, আমি বিয়াটি থেকে বলছি।
বলুন 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 ছেলের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, কি নাম আপনার ছেলের? আমার ছেলের নাম অভিষেক চক্রবর্তী। বলুন। হ্যাঁ দাদা, আপনার সেই মন্ত্রগুলো আমাকে ব্রহ্মাস্ত্র মতো কাজ করেছে দাদা। আমার যে বাড়ি যেখানে আগে আমি থাকতাম সেখানে করোনাতে অনেক লোক মারা গেছে। আমি এখন যেখানে এসেছি সেখানে আশেপাশে সব জায়গায় করোনাতে ভর্তি, কিন্তু আমরা তিনজনই পরীক্ষা করলাম, তিনজনেরই নেগেটিভ। কিন্তু আপনার এই মন্ত্রগুলো আমাকে ব্রহ্মাস্ত্র মতো কাজ করেছে, এখনো পর্যন্ত করে যাচ্ছি আমি দাদা। এইটা আমাকে খুব উপকার করেছে আপনার এই মন্ত্রগুলো। আমি তো বললাম, ভগবানকে ব্লেস করলে, ভগবানকে প্রার্থনা করলে ভগবান অনেক বড় বড় বিপদ থেকে, আমার ভগবানেরকে যদি প্রার্থনা করো অনেক বড় বড় বিপদ থেকে মুক্তি দেয়। বলুন, আপনার সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্রতন্ত্র সব আমি এখনো সবসময় করি। হ্যাঁ, এবং এই যে আজকে বলছিলাম যে যারা শরীর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা বা হেলথ নিয়ে প্রবলেম, তাদের বাচ্চাই হোক বয়স্কই হোক, 8 দিন দীপদান করবেন। একটা সোলার থালা নিয়ে নেবেন, 8টা মাটির প্রদীপ, সেই মাটির প্রদীপে সর্ষের তেল দেবেন, আর কি বলে প্রত্যেক দিন কি বলে সন্ধে মানে রাত্রিবেলার দিকে এই একটুখানি 8টা 9টা এরকম সময় একটা কয়েন দেবেন, তার মধ্যে কি বললাম একটা সোলার থালা, একটা মাটির প্রদীপ, সর্ষের তেলের প্রদীপ, আর একটা এই আষাঢ় মাসে এই প্রদীপ দেওয়া খুব ভালো। সুস্থতা, শরীর স্বাস্থ্যের ব্যাপারে যারা সমস্যা, আষাঢ় মাস তো পড়ে যাচ্ছে কালকে থেকে, তো সুতরাং আষাঢ় মাসে এই দীপ দান করা ভালো। 8টা প্রদীপ মঙ্গলবার বা শনিবার থেকে দিতে শুরু করবেন। সেই থালাটাকে নিয়ে জাস্ট বাইরে এই এই মন্ত্রটা, অগ্নির জ্যোতি পরম জ্যোতি দীপজ্যোতি জনার্দন, জনার্দন মানে আল্লাহ হতে পারে, ভগবান হতে পারে, আবার কি বলে ঈশ্বর হতে পারে। তো খ্রিস্টানদের ক্ষেত্রে মন্ত্রটা হচ্ছে, প্রদীপদার মন্ত্রটা হচ্ছে অগ্নির জ্যোতি পরম জ্যোতি দীপজ্যোতি জনার্দন, দীপ হরতমে পাপং দীপজ্যোতি নমস্তুতি। অগ্নির জ্যোতি পরম জ্যোতি দীপজ্যোতি জনার্দন, দীপ হরতমে পাপং দীপজ্যোতি নমস্তুতি। 8 দিন দিলে বাড়িতে দেখবেন অনেকেই, যারা মনে করুন যাদের যাদের বাড়িতে অসুস্থতা নেই তারাও করতে পারে। এইটা করলে এই আষাঢ় মাসে 8 দিন প্রদীপ দিলে যে কোনো মঙ্গলবার বা শনিবার থেকে শুরু করতে হবে। ওই একটা করে কয়েন দিতে হবে, কয়েনটা ফেলে দিতে হবে পরের দিন, যে কয়েনটা ফিরিয়ে আনবেন না। আর এবং সর্ষের তেলের মধ্যে একটা বা দুটো লবঙ্গ দিয়ে দেবেন, দেখবেন বাড়ির সবাই এইভাবে ঈশ্বরকে ব্লেস করলে, যে একটা এখানে একটা পরতুমে পাপম, আমি দীপকে প্রদান করছি যেন তিনি আমাদেরকে সুস্থ রাখেন, আমাদের পাপ মুক্তি ঘটান। তো সেই জন্য এইভাবে প্রদীপ দিলে বাড়িতে সুস্থতা থাকে, যারা অসুস্থ হয়ে ভুগছেন দীর্ঘদিন ধরে, যারা শারীরিক বিভিন্ন ধরনের যন্ত্রণা ফেস করছেন, তারাও এটা করতে পারেন। শুনি, সময় খুব কম, ছেলের ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, 17/2/94, সময় বলুন, 11:54 সকাল কলকাতা, 11:54 সকালবেলা কলকাতা, 11:54 কলকাতা। আচ্ছা বেশ, আগেরটা আগরতলা ছিল, এটা কলকাতা। ছোট্ট করে বলে দিই যে আপনার ছেলের কী সমস্যা রয়েছে এবং কী দিকে ভালো হবে। মেন ব্যাপার হচ্ছে ছেলের জন্মবার বৃহস্পতিবার, বৃষলগ্ন মেষ রাশি, ভরণী নক্ষত্র নরগণ। ভরণী তো খুব ডিউটিফুল নক্ষত্রের ছেলে, মানে বাড়ির প্রতি ডিউটি ভালো থাকে, কিন্তু ওর জীবনটা হচ্ছে প্রচণ্ড বাধা বিপত্তির মধ্যে দিয়ে চলবে। সারা জীবনই দেখা যাবে যতটা পরিশ্রম করে ততটা সফল পায় না, যতটা উন্নতি দরকার ততটা উন্নতি হতে যায় না, সব কাজের মধ্যে দিয়ে একটা ডিলে একটা বাধা, ওর যেন সার্বক্ষণের সঙ্গী। কেমন? নিজের বিজনেস করতে পারে, ভালো ব্যবসা হবে, কিন্তু ওই যে বললাম বাধাটা খুব বেশি জীবনে। রবি শুক্র শনি এই তিনটে গ্রহ একসঙ্গে হয়ে গেলে এদের অনেক যোগ্যতা, অনেক সবকিছু থাকে, অনেক ট্যালেন্টও থাকে, গুণ থাকে, সেই কিন্তু গুণটার বিকাশ হতে যায় না, সেই গুণটার সেই যোগ্যতার যে প্রাপ্য, সেই প্রাপ্য তারা এরা পেতে পারে, ফ্লারিশমেন্টটা আসতে চায় না। এই জন্য এই জায়গাটা যদি ঠিক করে তো আপনার ছেলের আশা করি খুব ভালো হবে এবং ওর কোনো ব্যবসাতে বড় উন্নতি হবে। দেখুন, আপনি তো কলকাতার মধ্যে থেকেই ফোন করছেন, কলকাতার মধ্যে থেকে যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন, একটু আগেই বলছিলেন গোপালদা যে আপনি প্রচন্ড সমস্যায় আছেন, আপনি ইমিডিয়েট একটা রিলিফ চান, আপনি অনলাইনে চলে আসুন। 8017301562 এটা হচ্ছে নম্বর। আর বাগবাজার বলুন বা গড়িয়াহাটে বলুন, আপনারা দেখাতে চাইছেন অবশ্যই ফোনের বুকিং করিয়ে রাখুন, ফোনেই নাম লিখে রাখুন, যখন চেম্বার ওপেন হবে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। ইমিডিয়েট যারা মেজর সমস্যা ফেস করছেন তারা অনলাইনে দেখাবেন। আর একটা ছোট্ট করে একটা কথা বলে দিই, এবারে দীক্ষা প্রধান অনুষ্ঠান, দীক্ষা উৎসব যেটা 24 জুলাই 2021 গুরু পূর্ণিমার দিন হচ্ছে। 9007024095, আবার বলি 9007024095, দীক্ষা নিতে যারা আগ্রহী বা দীক্ষার ব্যাপারে যারা জানতে চাইছেন বিস্তারিতভাবে তারা এই নম্বরে যোগাযোগ করবেন। আবার আপনাদের সঙ্গে তো পরবর্তী অনুষ্ঠানে দেখা হচ্ছে আগামীকাল দুপুরবেলা 12:05 চোখ রাখুন। অনেক ধন্যবাদ গোপালদা।